subscribe now and press the bell icon. Never miss an update. গত বছর ইউরোর ক্রিশ্চিয়ান এরিকসনের ঘটনা ভোলেননি অনেকেই। ফিনল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচে খেলার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। হৃদযন্ত্র সচল রাখার জন্য বিশেষ যন্ত্রও বসাতে হয় তার শরীরে। তখন মনে হয়েছিল মাত্র 29 বছর বয়সী ড্যানিশ তারকার ফুটবল জীবন শেষ হয়ে গেল। ইন্টার মিলানও তার সঙ্গে চুক্তি বাতিল করে। কিন্তু গত ডিসেম্বরেই সবাইকে চমকে দিয়ে তিনি অনুশীলন শুরু করেন ছোটবেলার ক্লাব ওডেন্স গোল্ড ক্লুবে। এবার আরও চাঞ্চল্যকরভাবে এক সাক্ষাৎকারে বলে দিলেন ডেনমার্কের হয়ে 2022 সালে কাতার বিশ্বকাপ খেলতে চান। এরিকসন বলেছেন, আমি নিজে কি চাই সেটা ভালো করে জানি, আবার আগের মতো ফুটবল খেলাই একমাত্র লক্ষ্য, এমনকি ডেনমার্কের হয়ে কাতার বিশ্বকাপেও খেলতে চাই। আমাকে দলে নেওয়া হবে কি না জানি না, কিন্তু স্বপ্ন দেখতে সমস্যাটা কোথায়, আমার পক্ষে ফিরে আসা সম্ভব, শারীরিকভাবেও এই মুহূর্তে সেরা জায়গায় আছি, কিন্তু হৃদযন্ত্র সচল রাখার যন্ত্র শরীরে নিয়ে সেটা কি আদৌ সম্ভব। এরিকসন প্রশ্নের উত্তরে বলেছেন, চিকিৎসকেরাই বলেছেন আর কোনো সমস্যা নেই, সব কিছুই এখন স্থিতিশীল। আমারও মনে হয়েছে ওদের কথা আসলে সবুজ সংকেত, যার অর্থ আবার আমার ফুটবল খেলতে বাধা নেই। অনেকের মতে এরিকসন এখন ক্লাব খুঁজছেন, এটা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। বলা হয় ইন্টার মিলান চুক্তি বাতিল করার পরে কোনো ক্লাবই সেভাবে আগ্রহ দেখায়নি, হতে পারে কেউ তাকে নিয়ে ঝুঁকি নিতেও চাইছে না। তারপরে এরিকসন কিন্তু বলেছেন, সত্যি কথাটা হলো ফুটবলে কেউ নিজের ভবিষ্যৎ ঠিক করতে পারে না, কেউ জানে না তার শেষ পর্যন্ত কি হবে, তাই এটা নিয়ে বেশি ভাবার অর্থ হয় না। আবার কোনো ভালো ক্লাব পাবো কি না নিজেও জানি না, তবে আমি যে এখন সম্পূর্ণ সুস্থ সেটা সবাইকে বোঝানো এই মুহূর্তে আমার কাজ। ফুটবল মহলের একটা অংশ অবশ্য মনে করছে এরিকসনের নতুন ক্লাব পাওয়াটা অসম্ভব নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের মতো যে ক্লাবগুলি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা ড্যানিশ তারকাকে নেয়ার কথা ভাবতেই পারে। ঘটনাচক্রে তার প্রাক্তন সতীর্থ দালে বিন শরীরে একই যন্ত্র নিয়ে আয়াক্স আমস্টারডামের মতো ক্লাবে নিয়মিত খেলছেনও। টটেনহামে সই করার আগে এরিকসনও যে ক্লাবে খেলেছেন। লিওনেল মেসির কোভিড রিপোর্ট নেগেটিভ চলে এলো। আর্জেন্টিনার রোজারিও থেকে তিনি প্যারিসেও ফিরে এসেছেন। দ্রুতই পিএসজি সতীর্থদের সঙ্গে যোগ দেবেন তিনি। তার নতুন ক্লাব পিএসজি জানাচ্ছে খুব শীঘ্রই অনুশীলনে দেখা যাবে তাদের মহাতারকাকে। গত রবিবারই পিএসজি চারজন ফুটবলারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে, তাদের মধ্যে মেসি ছিলেন একজন। যদিও বছরের শেষ এবং নতুন বছরের উৎসব তিনি করেছিলেন নিজের দেশ আর্জেন্টিনায়, রোজারিওতে তাকে স্বস্তিক পার্টি করতেও দেখা গিয়েছে। সোমবার ফরাসি কাপে পিএসজির ম্যাচে নামতে পারেননি মেসি। চলতি মরসুমেই 20 বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা থেকে প্যারিসের ক্লাবে সই করেছেন তিনি। এই প্রথম বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে খেলছেন আর্জেন্টাইন ফুটবলার। এখনও পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে 16 ম্যাচে করেছেন 6টি গোল, তবে ফরাসি লিগে 11 ম্যাচে পেয়েছেন মাত্র 1টি গোল। ফরাসি লিগে 1 নম্বরেই রয়েছে পিএসজি, 19 ম্যাচে 46 পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে 13 পয়েন্টে এগিয়ে মেসিরা। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে মেসির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।